আমার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি আপনাদের ভালোবাসায় এবং ভগবানের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো এই যে একটু আগে লাইভটা কমপ্লিট হলো, তারপরে ভাবলাম এখনও বেশ কিছুক্ষণ সময় আছে। আর এই যে দেখতে পাচ্ছেন সূর্যটাও আমাদের মুখের মধ্যে, মুখের ওপরেই পড়ছে সূর্যের কিরণটা। তো যাই হোক, তো চলুন এবার একটু হেঁটে আসি। হেঁটে যাওয়া মানে তো ওই পার্কেই যাব। তো ওখানে গিয়ে আজ ভেবেছি যে এক্সারসাইজগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখি, কাউকে যদি পাই ধরে দেওয়ার জন্য তাহলে এই ভিডিওটা পোস্ট হবে, নয় তো আর পোস্ট হবে না। তো যাই হোক, তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। এখন পৌঁছে গিয়েছি পার্কটার সামনে, আপনারা তো দেখলেই বুঝতে পারবেন। তো চলুন দেখি, যদি কাউকে পাই তো আপনাদেরকে তো ওই কথাটা বললাম, প্রথমে দুই পাক হেঁটে নেব, তারপরে এক্সারসাইজগুলো করব। এই পার্কে হাঁটতে এসে একটা বৌদির সাথে পরিচয় হয়েছিল কয়েকদিন আগে। বৌদিটা কিন্তু বাঙালি, তো সেই সূত্রে আজও আবার ওই বৌদিটার সাথেই দেখা হয়ে গেল। আর সেই বৌদিটাই আমাকে পুরো ভিডিওটাই করার জন্য প্রচুর হেল্প করেছে। প্রথমে তো হাঁটাহাঁটি কমপ্লিট করলাম, মানে দুই পাক হেঁটে নিলাম, তারপরে এই যে লেকের একটু শোভাটা আপনাদেরকে দেখিয়ে দিলাম কতটা সুন্দর লাগছে। যদিও ভিডিওটা বললাম তো বৌদি করেছে। আর এই যে এখন আমি সাইক্লিংটা করে নিচ্ছি, এটা প্রতিদিনই, মানে যবেই পার্কে আসা হয় এই এক্সারসাইজগুলো প্রতিটাই করি। কিন্তু আপনাদের সাথে ওই যে বলছিলাম যে শেয়ার করা হয় না, তার একটাই কারণ, সেটা বলেছি কেউ ধরে দেওয়া থাকে না তাই, নইলে এগুলো তো আর একা একা ভিডিও করে দেখানো সম্ভব নয়। তো যাই হোক, এটা প্রথম হচ্ছে সাইকেলিংটা, এটা দিয়ে শুরু করলাম, বাকি চলুন পরপর সমস্তগুলো শেয়ার করব। তারপর করে নিলাম এই লেগ এক্সারসাইজটা। এটা যে স্ট্যান্ডটা দেখছেন, ওটা শুধুমাত্র মানুষের জন, যাতে হাতে ধরে দাঁড়াতে পারে তার কারণে ওটা রাখা রয়েছে, নয়তো কিন্তু এটা শুধুমাত্র একটা লেগ এক্সারসাইজ। তো যাই হোক, এটা কমপ্লিট করার পর চলুন আরেকটা এক্সারসাইজ আপনাদের সাথে শেয়ার করব। পরে রয়েছে এই এক্সারসাইজ করার জায়গাটা, যেখানে নিজের ওয়েটটাকে পুরোটাকে নিজেকেই তুলতে হবে। তো এই এক্সারসাইজটা বেশ কিছুক্ষণ করার পরে কিন্তু হাতে প্রচণ্ড ব্যথা শুরু হয়ে যায়। তো যাই হোক, তবুও আমি কিন্তু এটা করি। পার্কে ঘুরতে এলে যেমন মনটা অনেকখানি এমনিতেই ভালো হয়ে যায়, কিন্তু তার সাথে রয়েছে এই এক্সারসাইজগুলো করা হলে বা ওয়ার্কআউটগুলো সমস্তগুলো কমপ্লিট করলেও কিন্তু শরীরটাতেও অনেকটা ফ্রেশ ফ্রেশ ভাব আসে। তো যাই হোক, চলুন পরে এগুলো আরও শেয়ার করি। এরপরে আমি আরেকটা আপনাদের সাথে পায়ের এক্সারসাইজ শেয়ার করলাম, তার সাথে পার্কে আজকে কীরকম ভিড় ছিল সেটুকুই আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এই যে দোলনাগুলো রয়েছে, এগুলো কিন্তু বাচ্চাদের জন্যই তৈরি, এই এক্সারসাইজ করার জায়গাটাই শুধুমাত্র বড়দের জন্য। আর হাঁটা চলার জায়গাটা তো রয়েছে, প্রচুর হাঁটার জায়গা। তো যাই হোক, এই এক্সারসাইজটা কমপ্লিট করার পর বাকিগুলো আপনাদের সাথে শেয়ার করে দেন। এই যে চাকার মতোটা দেখছেন, এটা কিন্তু হচ্ছে একটা হ্যান্ড এক্সারসাইজ। এটা দুটো হাতের জন্য, দুটো চাকা আছে, এটা ডান হাতের জন্য প্রথমে করছি, তারপরটা হচ্ছে বাঁ হাতের জন্য। তো এই যে ডান হাতেরটা করার পরে বাঁ হাতেরটার জন্য করে নিলাম। আর এখানেও রয়েছে আরেকটা এক্সারসাইজ, দেখতেই পাচ্ছেন আমি কতটা উঠে যাচ্ছি। এটাতে কিন্তু দুটো হাত ইউজ করে এই নিজের ওয়েটটাকেই তুলতে হবে, এটা হচ্ছে আরেক রকম এক্সারসাইজ। তো যাই হোক, এইগুলোই ছিল এক্সারসাইজ করার জায়গা, আর এই এক্সারসাইজগুলো সবই আমি করেছিলাম। যে ওয়ার্কআউট করার পর আপনারা আমার মুখের অবস্থা দেখতে পাচ্ছেন, পুরো ঘেমে গিয়েছি। তো যাই হোক, আজকে ভিডিওটা তাহলে এখানেই কমপ্লিট করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু কি করতে হবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে পরবর্তী নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে বাই, ততক্ষণ সকলেই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, একে অপরকে দেখে রাখবেন। বাই।